সুপার ধামাকাদার একটি এপিসোড, এবং এই এপিসোড কে থাকবেন সেটা কিন্তু আমি আগে কখনোই বলিনি, কারণ বললে এত মানুষ ভিড় করবে আমাদের স্টেশনে, আমরা জায়গা দিতে পারবো না, এবং এই স্টেশনটাকে আমরা সেফ রাখতে পারবো না। এই স্টেশনটাকে সিকিউরিটি দেওয়ার জন্য আমাদের আলাদা ফোর্স লাগতো, তার জন্য আমরা আগে থেকে রিভিল করিনি, খুব গোপনে, খুব মানে একদম বোরখা পরিয়ে মোটামুটি তাকে আমরা স্টেশনে ঢুকিয়েছি। তিনি আর কেউ নন, বর্তমান যুগের প্রতিটি নাটকের অলংকার বলা হয় তাকে। এটা এটা কি অলংকার হইতে পারে? এটা হইতে পারে ডায়মন্ড, হইতে পারে স্বর্ণ, তার থেকে জানবো, এবং আপনারাই বলবেন সে মানে কি। অলরেডি আমি দেখতে পাচ্ছি যে মানে আমাদের এসএমএস প্যানেল এবং কমেন্টে সবাই নাম বলতেছে, ইনি সিয়াম ব্রো, সিয়াম ব্রো, সিয়াম ব্রো। আপনার নাম কি সিয়াম ব্রো? তিনি আর কেউ নন, আমাদের সিয়াম নাসের, মানে বর্তমানে সবচাইতে জনপ্রিয় একজন অ্যাক্টর, এবং ড্যাম স্মার্ট, ড্যাশিং, কিউট বয় পান্ডা, কুম্ফু পান্ডার পান্ডার মতো দেখতে ওনাকে, এবং তার চশমাটা আজকে আমার এতই পছন্দ হয়েছে, আসার পর থেকে ওনার প্রশংসা বাদ দিয়ে আমি চশমা প্রশংসা করতেছি। তো সিয়াম ভাই কেমন আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি একটা মিথ্যা তো বলছি নাকি? হ্যাঁ রে ভাই, আজকে পুরাই মানে আজকে পুরাই মানে কি, আমি আমি তো একটা কথাও মিথ্যা কথা বলিনি, আপনি বলেন যে আমি মিথ্যা কথা বলছি কোনো কথা? না না না, কারণ এই শোটা এমন একটা জায়গা এবং এমন একটা চেয়ারে আমি বসে থাকি অল টাইম, যে আমার লিসেনার প্রত্যেকেই জানে যে আমি কতটা সত্যবাদী যখন আমি এই চেয়ারে বসে থাকি। না না, এটা আমিও জানি, মানে একদম মনে হয় আমার দিল থেকে যেসব কথা বের হয় না সেগুলো আমি এখানে বসে বলে ফেলি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা নিয়ে নিছেন আজকে আপনার জায়গায়, অসুবিধা নাই। না না না, এটা আমার সেটে আসবেন, দেখা হবে। এই যে ভয় দেখাইতেছে আমাকে, সিএম নাথের ভয় দেখাইতেছে, এই ভয়কে আমি নিতে পারবো? যাই হোক, সবাইকে জানাচ্ছি ইভেলে প্রেজেন্স নাট বোল্ট টু দ্য টু ফন কিংস অনলি অন ক্যাপিটাল এফএম 94.8 এ। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে ঈদের দ্বিতীয় দিন। আমি কি মিথ্যা কথা বললাম? এটা আজকে তো দ্বিতীয় দিন। হ্যাঁ, এই যে দেখছেন, কনফিউজ করার জন্য আই এম বেস্ট। আজকে দ্বিতীয় দিন এবং ঈদের আনন্দ চলছে, চলবে, এবং আজকে মানে সবাই বলে না শো স্টপার, যে যাকে দিয়ে শেষ করলে শোটা এমন ভাবে শেষ হবে যে মানুষজন বলবে আহ কি ছিল, আহ আরেকটু হলে ভালো হতো, আরেকদিন হলে ভালো হতো। সো নাট বল্টুর আজকে স্পেশাল শো, আজকে শেষ দিন, এবং শেষ দিন, শেষ ধামাকা, এবং সেই সিএম নাসির, সবগুলো এস দিয়ে শুরু, শেষ দিন এস দিয়ে শুরু, শেষ ধামাকা এস দিয়ে শুরু, সিএম নাসির এস দিয়ে শুরু, এবং সর্বশেষ শাওন মজুমদার এস দিয়ে শুরু। ওয়াও, সজল সজল ম্যাচ কেন? ও সজল এস দিয়ে, ও মাই গড, আজকে নাট বল্টু না ষাট বল্টু হওয়া দরকার। আমরা আমরা কালকে থেকে ষাট বল্টু শুরু করলাম, নো প্রবলেম। সো যারা যারা আছেন, যারা যারা সিএম ভাইয়ের ভক্ত, যারা যারা সিএম ভাইকে পছন্দ করেন, এবং যারা যারা সিএম ভাইকে পছন্দ করেন কিন্তু কোনোদিনও ভাইটিকে সামনে দেখেননি, ভাইটিকে দেখার ইচ্ছা আছে কিন্তু কথা বলতে পারেননি, তাদের জন্য আজকে সুবর্ণ সুযোগ। ইচ্ছা শক্তি নেই, হ্যাঁ ইচ্ছা শক্তি নেই, আজকে ইচ্ছা শক্তি দুইটাই দিয়ে দিল নাট বল্টু শো আপনাদেরকে। সো তাকে চাইলে কিন্তু আপনার এসএমএস করতে পারবেন, কমেন্ট করতে পারবেন, কল করে লাইভ কথা বলতে পারবেন। ভাই কথা বলবেন তো? অবশ্যই। এই দেখছেন দেখছেন, ভাই হলো ভাই উদার মনের মানুষ, ঠিক আছে, বলার সাথে সাথেই রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড হয়ে গেছে। সো আমাদেরকে এসএমএস করতে হলে যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখবেন সিএফএম স্পেস দিয়ে নাম, স্পেস দিয়ে লোকেশন, স্পেস দিয়ে নিজের মনের কথা। আজকে বল্টুকে লেখার দরকার নেই, বল্টুকে আজকে অফ দেন, আজকে শুধুমাত্র শুধুমাত্র আমার গেস্ট সিএম নাসিরের জন্য আপনারা লিখবেন কি বলতে চান ভাইকে, কি করতে চান ভাইয়ের সাথে। ধামাকাদার সাথে হট লাইভ চলছে। এত গরম লাইভ কেউ নিতে পারবে কিনা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা ভাই, ঈদ কেমন কাটলো? মানে এত কথা বলি না আমি, কথা বললাম মাঝখানে মাঝখানে, ভুলে যাই যে আপনাকে আপনাকে আমাকে জিজ্ঞেস করতে হবে, ঈদের শুভেচ্ছা দিতে হবে। ঈদ মোবারক হয় সবাইকে, ঈদ মোবারক সবাইকে, ঈদ মোবারক। আর এই ঈদটা মানে আমার মানে লাইফের সব থেকে মানে বাজে ঈদ। কেন, এটা কেন? কারণ হচ্ছে মানে ঈদে উনি মাত্র 50টা নাটক করছে, যেখানে 60-70টা নাটক হয়, তাই উনি মনে বাজে সেটাও না। আমার আব্বা মারা গেছে, আমরা সবাই জানি, ঈদের পর তো লাস্ট ঈদ আমি আমার আব্বাকে পাইছি। তো এবার এই ঈদটা গরু কিনা থেকে শুরু করে ফর এভরিথিং,
মানে আব্বার সাপোর্টটা মানে পেতাম আমি মানে মিস করছেন আপনি আঙ্কেলকে প্রচন্ড ভাবে মানে এটা মানে এটা যে কোন লেভেলের মানে মিসিং মানে যাদের বাবা অথবা মা নাই তারাই আসলে বুঝবে তো সবার উদ্দেশ্যে মানে প্রথমে আমি মানে প্রোগ্রামটা কি বোর করে ফেললাম না 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 নো 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 জাস্ট একটা কথাই বলি মানে সবাইকে বলার বাবা মা অন্য জিনিস তো যাদের বাবা মা আছে তারা অবশ্যই এটা কদর করবেন এবং তাদেরকে আপনাদের কাছে একটা জান্নাত থাকবে আর কি তো এই জান্নাতটাকে খুব সুন্দর করে তাদের কথা শুনবেন কারণ একটা সময় আসবে তারা থাকবে না তখন বুঝতে পারবেন আপনারা কি হারাইছেন যেটা আমি এখন মানে হারে হারে টের পাচ্ছি আমরা যতজন লিসেনার আছি যারা শুনছি এই মুহূর্তে এবং যারা পরবর্তীতে এই রেকর্ডেড ভিডিওটি দেখে শুনবো তারা তাদের কাছে তাদের প্রত্যেকের কাছে আমার করজোড় নিবেদন থাকবে এই যে আপনারা সবাই আঙ্কেলের জন্য মানে সিয়াম নাসের এর বাবার জন্য আঙ্কেলের জন্য মানে একদম খাস দিলে মন থেকে দোয়া করবেন তিনি যাতে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং সিয়াম ভাইকে যেন এই মিস করার সেই শক্তিটা দেন যাতে সে উঠে দাঁড়াতে পারেন কারণ আমি অল টাইম দেখছি সিএম ভাই কিন্তু তার আব্বুকে মানে আঙ্কেলকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন কারণ সেটে খুব কিছুদিন আগেই আমাদের একসাথে কাজ করার সুবাদ হয়ে মানে দেখা হয়েছে মানে অনেকদিন মিশা হয়েছে তখন আমি দেখতাম যে প্রতিটা মুহূর্তে সিএম ভাই যে কোনো সিচুয়েশনে ওনার সাথে কথা বলতে গেলে ওনার বাবার কথা উনি তুলে নিয়ে আসেন মানে সেদিকে বোঝা গেছে যে উনি ওনার বাবাকে কতটা ভালোবাসতেন সো আমি আসলে আজকে মন থেকে বলছি যে আঙ্কেলকে আমার মানে সামনে থেকে দেখা হয়নি বাট সিএম ভাইয়ের মুখের কথা শুনে মনে হচ্ছে যে আঙ্কেলকে আমি অনেকদিন ধরে চিনি অনেক আপন একজন লোক সো আমিও মানে আঙ্কেল জন্য অনেক অনেক দোয়া করছি আমাদের যতজন শুনছেন প্রত্যেকটা লিসেনার আঙ্কেলের জন্য দোয়া করবেন আর একটা কথা মানে বলতে গেলে আমার বাবা ছিলেন মানে খুব মাই ডিয়ার পারসন আর এই করোনাই তাকে নিয়ে গেছে তো এই করোনা অনেকজনের অনেকের বাবা মাকে নিয়ে গেছেন তো করোনাটা সব থেকে বেশি এফেক্ট আমার ফ্যামিলির উপরে গিয়েছে যেমন আমার বড় চাচা 2020 সালে 27 অক্টোবর সে মারা যায় 18ই নভেম্বর মানে 21 দিনের ব্যবধানে আমার আব্বা মারা যায় তারপর হচ্ছে মার্চের 3 তারিখে আমার ছোট চাচা মারা যায় মাই গড এই এতগুলা মানে এতগুলো শোক এতগুলো ধাক্কা আপনি যে সয়ে এখন পর্যন্ত আছেন এবং কাজ করে যাচ্ছেন সিএম ভাই কিন্তু এর মাঝেও কাজ করে গেছেন কখনো কাউকে ডেট দিয়ে ফাঁসাননি এতগুলো বিপদের মাঝখানে সেই ডেটগুলো গিয়ে গিয়ে কাজ করে দিয়ে আসছেন এবং তার জন্য হ্যাটস অফ সিএম ভাইকে আমাদের সবার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং মানে দোয়া রইল যাতে আপনি এই ধাক্কা খুব তাড়াতাড়ি সয়ে আবার ঠিক মতো ফিরে আসতে পারেন এবং আপনার মন যেন খারাপ না থাকে এইটুকু আরেকটা জিনিস হচ্ছে মানে সবাইকে একটা কথা বলার যারা আমার মতোই মানে বলা যায় কথাই বলতে গেলে সেটা হচ্ছে এতিম তো এবার বলবেন না 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 সেটা মানে বাস্তবতা ফলায় দেওয়ার মতো না যারা মানে আমার মতোই এতিম তো মানে সবাইকে একটা কথাই বলবো মানুষ স্মৃতিতে বেঁচে থাকে তো স্মৃতিটাকে ধারণ করুন এবং আপনাদের বাবা মার জন্য আপনারা প্রে করুন এবং একটা জিনিস সবাইকেই মানে আমি সবসময় প্রত্যেকটা শোতেই বলি আপনারা যার যতটুকু অ্যাবিলিটি আছে আপনারা আপনার পাশের অসহায় মানুষটিকে সাহায্য করুন এতে করে মানে আপনি যদি আপনার জায়গা থেকে 5টা ফ্যামিলিকে হেল্প করতে পারেন আমি যদি আমার জায়গা থেকে 5টা ফ্যামিলিকে হেল্প করতে পারি শাওন ভাইয়ের জায়গা থেকে 5টা ফ্যামিলি হেল্প করতে পারে তাহলে অ্যাটলিস্ট মানে মানুষের উপকারের বটে এবং সবথেকে বড় জিনিস হচ্ছে মানে যে যে ধর্মেই আছে তো সৃষ্টিকর্তা সব থেকে বেশি খুশি হবে এবং সেই মানুষগুলোর উপকার হবে এই মানুষগুলোর দোয়া কখনোই বিফলে যাবে না একদমই একদমই যাই হোক আমরা ভারাক্রান্ত না করি আমরা একটু মজায় আসি আমাদের লিসেনাররা সবাই সিএম নাসিরকে এত মানে ভারাক্রান্ত অবস্থায় মানে কখনোই দেখেন ইজ দ্য ফার্স্ট টাইম যারা দেখলো যে সিএম নাসির এবং সিএম নাসির কিন্তু মানে মানে অসাধারণ ট্রিমেন্ডাস ট্যালেন্টেড যেমন ঠিক তেমনি খুবই বিনয়ী একজন মানুষ এবং তিনি কত যে মিশুক মানে ফার্স্ট দিন দেখায় আমি সিএম ভাইকে সবসময় টিভিতে দেখছি কখনো সামনাসামনি দেখা হয়নি কাজ করার খুব ইচ্ছে ছিল যে একসাথে কাজ করবো ফার্স্ট দিন সিএম ভাইকে দেখার পরে আমার যেরকম একটা হয় না যে প্রথমে দেখার পরে আচ্ছা সিএম ভাই আসছে আচ্ছা কেমন উনি কেমনি কথা বলে কার সাথে কী বিহেভ করে আমার সাথে কথা বলবে কি না বাট উনি এসে দেখলাম আয় হ্যালো ভাই আরে শাওন এই সেই উনি পুরো এমন মানে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিলেন ভাই এবং আমার কাছে মনে হলো যে আপনি আমার অনেক দিন ধরে চিনেন আমার কাছে মনে হলো যে আপনার কাছে আমি আপনার তো আমি চিনি কিন্তু
মানে ওনা যে ভাই ব্রাদার ক্রিয়েট হয়ে গেল আর তার মধ্যে মানে অসাধারণ ট্যালেন্ট। হ্যাঁ, সজল ভাইয়ের সাথে আমার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমার সাথে জামিল ভাইয়ের সাথে ভালো আন্ডারস্ট্যান্ডিং, তো ওই থ্রুতে আপনারা যারা আছেন সবার সাথে আমার ভালো ভালো আন্ডারস্ট্যান্ডিং। এবং সত্যি কথা বলতে কি, আমি একটা কথা আগেই বলছিলাম ভাই, আমি কিন্তু আবু হায়না রনির ফ্যান। হ্যাঁ, ওরে বাবা, এর জন্য আমার যে কত কথা শুনতে হয়েছে, সে রনির ফ্যান মানে সে আমাকে কোনো দিনও মানে গুনেই নেই এক কথায়। সে আমাকে ভাই আজকে কিন্তু আমার কিন্তু একটু গুনে নাটবন্ধু সবাই আমাকে মোটামুটি একটু গুনে এবং তারাও মোটামুটি আমাকে পচায়, ওটা কোনো ব্যাপার না। যাই হোক, আমরা কয়েকটা এস এম এস এম কমেন্ট পড়ে আসি, দেখি সিএম ভাইয়ের জন্য কে কি লিখলো, কে কি বলছে। আচ্ছা, কমেন্ট ভাই, মানে আমরা কমেন্ট এস এম এস এ যাবার আগে আমরা শুনতে চাই যে আপনার এই যে ঈদে এতগুলো নাটক করলেন, নাটকে তো সবসময় আমরা যারা স্ক্রিনে দেখি সেটা তো স্ক্রিনে প্লে হয়, স্ক্রিনের বাইরেও কিন্তু আপনার সাথে এবং আপনার সাথে রিলেটেড অনেক মজার মজার ঘটনা ঘটে, আপনি যেই সেটে থাকেন সেটাতে মজা হয়ই হয়, এটা আমি জানি। তো ওখান থেকে আমাদের লিসেনারদের জন্য যদি ছোট্ট কোনো মজার ঘটনা যেটা আপনার শুটিংয়ে গেলে হয় বা এই রিসেন্টলি হয়েছে আমরা কেউ জানি না। আচ্ছা, এইখানে মানে শাওন ভাইয়ের সাথে যখন আমার ফার্স্ট কাজ, সে কাজটার নাম নাম হচ্ছে নাটকটার নাম হচ্ছে কি জানি, ব্যাচেলার চাই। ব্যাচেলার চাই, হ্যাঁ। তো সেই নাটকে একটা গান আছে, কিন্তু সেই গানের ভিতরে যেহেতু ওই নাটকের নায়িকা একজন, আমরা তো আমরা তিনজন নায়ক বলা যায়, তো এখন ডিরেক্টর ছিল ইস্তিয়াক ভাই, তো সেখানে হয়েছে তিনজনই নাচতে হবে, তো এখন আমি সবার লাস্টে বসে নিছি, দেখি ওরা কেমন নাচছে। প্রত্যেকটা লিরিক সে সারাক্ষণ কানের মধ্যে মোবাইলটা দিয়ে দিয়ে পুরা গানটা সে মুখস্থ করছে, না কারণ সুযোগ কাজে লাগাতে হবে, তাই না? মুখস্থ করে প্রত্যেকটা স্টেপ তুলছে, সে নায়ক কি লুক দিবে এবং কোথায় তাকাবে কি করবে, মানে এত ডেডিকেশন দিয়ে সে গানটা নাচছে, অসাধারণ। এবং তার কিন্তু ট্যালেন্ট আছে ভাই, সে যখন রোমান্টিক সিন করে মানে কেউ বলতে পারবে না যে সে নায়ক না, বা সে নায়ক নায়ক বলা ছাড়া কোনো উপায়ই নেই। না না, ওইটা ওইটা এত পাম দেওয়া দরকার নাই ভাই, আমি পাম না, আপনাকে আমি অফ ইয়ারও বলছি যে ভাই আপনি যখন রোমান্টিক সিন, আপনার লুক এবং আপনার এক্সপ্রেশন, না আমার আমার কাছে সবথেকে বড় জিনিস হচ্ছে আমি আমি একটা ভালো অবজারভার, মানে এখন কথা হচ্ছে আমি অবজার্ভ করি, অনেক কিছু অবজার্ভ করি, কারণ একটা রিক্সাওয়ালা কীভাবে কথা বলে বা একটা দারোয়ান কীভাবে কথা বলে, তো সেই জায়গা থেকে ন্যাচারাল যে জিনিসটা, একটা প্রেমিক প্রেমিকা কি ন্যাচারাল যেভাবে কথা বলে, প্রেমিক প্রেমিকা তো প্রথম দুই তিনটা ডেটে কিন্তু নর্মালি কথা বলে, হ্যাঁ কেমন আছো, ভালো আছো, হ্যাঁ হ্যাঁ, তারপরে যখন আফটার টু মান্থস থ্রি মান্থস পরে, এই কী হয়েছে কও না, হ্যাঁ আসতেছি আমি, দাঁড়ো তুমি ওর সাথে এভাবে কথা বলছো কেন, না না বাবু আমি আসতেছি রিক্সাওয়ালার বলায়, এই আজকে তো রিক্সা নাই, মানে পাইতাছি না হালা রিক্সা কই, মানে ন্যাচারাল যে কথাটা বলে, হ্যাঁ মানে মেকি আর থাকে না। তো আমার আমি আমার যখন আমি স্ক্রিপ্ট পড়ি তখন আমি চিন্তা করি, মানে আমার পর্দার পিছনে যারা দেখবে কাজগুলা তারা যেন বলতে না পারে ও অ্যাক্টিং করছে। ওকে, এটা কিন্তু হয় যে মানে দেখলে কিন্তু মনে হয় না অ্যাক্টিং, মনে হচ্ছে ন্যাচারালি। হ্যাঁ এক্স্যাক্টলি, একদম এটাই। হ্যাঁ, এবং সবচেয়ে ভালো যখন গুন্ডার ক্যারেক্টারগুলো করেন আপনি, আপনারা তো ওটা মানে পুরোপুরি মানা যায়, আপনি চুলের গেট আপ স্পাইক স্পাইক করে আপনি যে অর্নামেন্টস লাগান, নাটকের অর্নামেন্টস আপনি আর আপনার যে অর্নামেন্টস ওগুলো কিন্তু দেখার মতো। আচ্ছা, তো সেম ভাই আমরা কয়েকটা এসএমএস পড়ে আসি, দেখি আপনার ফ্যানরা এবং কি কি বলছে। বুশরা কুমিল্লা থেকে লিখেছে, ভাই আমি তোমাদের মাঝে 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 শুনি বাট আজ ফার্স্ট মেসেজ করলাম, লাভ ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ। সত্যবাদী বাটপা ঢাকা থেকে লিখেছে, আজ আসলে একটা বড় ধামাকা, থ্যাংক ইউ ভাইয়া, এস দিয়ে শুধু শাওন সজল সিয়াম হয় না, সত্যবাদী বাটপার হয়। খারাপ করে দিলা না, লজিক্যালি এক্সেপ্ট তো প্রথমে ভাইয়াই বলে, প্রথমে ভাইয়া বলে, না এটা ঠিক আছে, এ ভদ্র করে মেনে এটা তাই করে, প্রথমে ভাইয়া তারপরে যা ইচ্ছা তা, আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট মাইন্ড, আই অলসো ডোন্ট মাইন্ড। সুময়া নারায়ণগঞ্জ থেকে লিখেছে, আজও নাট আসেনি, কেমন আছে নাট? নাট ভাই ভালো আছে, একটু প্রবলেম আছে বাট চলে আসবে।
তারপর দেখি সুমা লিখেছে পোড়ামন টু ছবি যে করছে এটা কি সেই সিএম ভাই? না রে ভাই, এত বড় মানুষ আমি হই নাই। তো উনি হচ্ছে সিয়াম আহমেদ, আমি নাসির। আর হ্যাঁ, আমাদের জার্নি অলমোস্ট এক সময় শুরু হয়েছে, আমরা বন্ধু মানুষ। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে ও খুব ট্যালেন্টেড অভিনেতা, এবং সব থেকে বড় গুণটা হচ্ছে ও খুব ভালো মানুষ। আর ও মানে নিমিশে মানুষকে আপন করে নেয়, এবং একটা মানে একটা হিরোর যে কয়টা কোয়ালিটি থাকা দরকার, মানে সব কয়টা কোয়ালিটি ওর ভিতরে আছে। এবং আমি উইশ করি এই শোর মাধ্যমে ও জানি বাংলাদেশে আরো ভালো একটা অবস্থান। অবশ্যই। এবং সিএম ভাইয়ের লাস্ট কাজ আমরা দেখলাম যে বিশ্ব সুন্দরী। বিশ্ব সুন্দরী সিএম এতে ইস্যু তো ছিল না আমাদের? ও ইয়া সরি, মরিচিকা। হ্যাঁ এক্স্যাক্টলি, আমার নাম মরিচিকা। হ্যাঁ মরিচিকা, মরিচিকা আপনারা সবাই দেখবেন চরকিতে আছে। আর মরিচিকাতে অসাধারণ কাজ করেছে, এবং বস নিশো ভাই, দানবের কোনো বিনাশ না। তাহলে হচ্ছে কি জানে কেন, এই ছোট ভাই তুমি তো আমার চিনো না সিএম। সবাইকে আমি গোপনে একটা কথা বলি, সিএম ভাই কিন্তু প্রত্যেকটা আর্টিস্টের অসাধারণ মিমিক্রি করে। আপনারা যদি শুনতে চান কোন আর্টিস্টের মিমিক্রি দরকার, তাহলে আর্টিস্টের নাম লিখে পাঠান, সিএম ভাই মিমিক্রি করে দেখাবে। না না না, এই যে আমার তো কিন্তু নিশো ভাইয়ের মিমিক্রি করলো ভাই, আরো তো হয়ে যাক নিশো ভাইয়ের এই ভাইটা। না না, উনি তো বস, উনি মানে আমার টিচার, মানে উনি যে নাদিয়া কল্যাণপুর থেকে লেগেছে ঈদ মোবারক আপু কাল। আচ্ছা কালকের কথা কালকেই থাক, আমরা আজকের দিন আসি। আমরা যাবো ছোট ডেবির দিতে, সিএম ভাই ছোট ডেবির দিতে পারি আপনার অনুমতি নিয়ে? কি করছে তানিয়া সুলতানা, কি লিখছে, কি লিখছে তানিয়া সুলতানা? আচ্ছা তানিয়া সুলতানা লিখেছে, আরে সিএম ভাই আপনার বাবুটা কেমন আছে, আর সত্যি করে বলো আজ কয়টা টিকটক করছে। তানিয়া সুলতানা মোটামুটি আমাদের রেগুলার লিসেনার, এবং সে মোটামুটি সবাইকে ফলো করে, এবং তুমি যে টিকটক করো সেটাও সে জানে। বাহ, আমার টিকটকের ফলোয়ার তুমি জানো না? হ্যাঁ ও বাবা, আমিও নিজে ফলোয়ার। এবং মানে গোপন কথা এবং সত্যি কথা, আমি বললাম না এই চেয়ারে বসলে আমি সত্যি কথা বলতে থাকি, আমি কিন্তু নিজেও টিকটক করি, এবং সেটার সম্পূর্ণ ক্রেডিট আর ডেবিট যাই হোক না কেন এই যে সিএম নাসারের জোর করে আমাকে ইন্টারেস্ট জাগাইছে, জোর করে আমাকে শিখাইছে কিভাবে করতে হয়, কি করতে হবে কি করতে হবে না, সব ক্রেডিট। আজকে যদি ভালো হয়ে থাকে তার জন্য সে দেয়, যদি খারাপ হয়ে থাকে তার জন্য সে দেয় আমার টিকটক। আমরা আজকে টিকটক করবো শেষে। আচ্ছা আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম, ওই যে আমরা যেদিন ফার্স্ট একটা টিকটক করলাম সেদিন আমি সাকিব ভাইয়ের সাথে ওই ঘটনাটা আমরা বিরতি থেকে এসে বলবো, বিচার দিব, বিচার আমি আমার লিসেনারদের তোমার নামে বিচার দিব, সেদিন তুমি আমার সাথে কি ব্যবহারটা করছো সে সত্য ঘটনা আমি তুলে ধরবো। ফিরবো ছোটটা বিরতির পর, কেউ কোথাও যাবে না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8, ধামাকা মাত্র শুরু হলো, অনেক মজা হবে, আড্ডা হবে, অনেক গোপন কথা ফাঁস হয়ে যাবে আজকে এই শোতে। সো যদি শুনতে চান অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। ফিরবো ছোট্ট বিরতির পর, কেউ কোথাও যাবে না, কিপ টিউনিং ক্যাপিটাল এফএম 94.8 চলছে, ইভ্যালি প্রেজেন্স নাট বল্টু দ্য টু ফান কিংস স্পেশাল নাট বল্টু, 8:30 পর্যন্ত থাকবো, সো হতাশ হবেন না, ফিরছি। নতুন চোখে
তো প্রথমে আর কি জিজ্ঞেস করবো, যদিও এখন জিজ্ঞেস করা একদমই মেমা না, তারপর জিজ্ঞেস করবো যে নাট বল্টুতে এসে এই যে 15 মিনিট সময় কাটালেন, এই 15 মিনিট আপনার কেমন লাগলো? একদম বোরিং। হ্যাঁ খুবই পছন্দ করি মানুষের সাথে কানেক্টেড থাকতে এবং মানুষের সাথে কথা বলতে। এই যেমন বন্যা লিখেছে আপনার জন্য, বন্যা দক্ষিণখানে লিখে গেছে, ভাই তোমরা ইউটিউবে লাইভ করতে পারো না, বাই দ্য ওয়ে সিএম ভাই ওয়েলকাম টু আওয়ার পাগলাগারদ। কথা বলো, তারা ফোন রিসিভ করতেছে একটু পরে। যারা যারা কল করতে চাও, কল করে ডিরেক্ট সিএম সাথে কথা বলতে চাও, তাদেরকে বলে দিই 02550366 59, এই নাম্বারটি খোলা আছে, যখন সময় কল করতে পারো। অলরেডি ফোন আসতেছে, প্রচুর প্রচুর ফোন ঢুকছে, আমরা রিসিভ করবো যে কোনো সময়। আবারও নাম্বারটি বলে দিচ্ছি, যারা যারা নাম্বারটি জানো না তাদেরকে বলে দিই 02550366 59। সেম ভাই আপনি কি কথা বলতে চান কারোর সাথে? অবশ্যই। আমি কি রিসিভ করবো একটি? হ্যাঁ শিওর। ওকে দেখি আমাদের সাথে কে আছে, যেহেতু আজকে সিএম ভাই গেস্ট, তো সিএম ভাই যা বলবে তাই হবে। আজকে বোল্টুর কোনো খানা নেই, বোল্টু আজকে নাই। হ্যালো, তোমার সাথে কথা বলবে, আমাকে পছন্দ করে না। সে আমার সাথে না, আমার বেবি কেমন আছে সেটা জানতে চাই। ভালো ভালো নাই, মোটামুটি 2 দিন ধরে তার জ্বর সর্দি কাশি। তো দোয়া করো। তো নাট বল্টু শুনতেছো আজকে? শুনছো? তোমাদের জন্য তোমাদের স্কুল কলেজ জিজ্ঞেস করব, পরে আর মনে থাকে না। অনেক টিকটক দেখা যাবে আমার, টিকটক তুমি ইউটিউবের ভিতর দেখতে পারো। আপনি টিকটক টিকটক আইডিতে যেতে হবে, টিকটক ইনস্টল করে তারপর হচ্ছে আপনি। হ্যাঁ হ্যাঁ, টিকটক টিকটকের ভিতর না, টিকটক তো টিকটকের অ্যাপ আছে আলাদা, সেই অ্যাপে ঢুকে দেখতে হয়। টিকটক নামে একটা অ্যাপ আছে, সেখানে নামে আমার নাম লিখে সার্চ দিলেও পাবেন, যে সিএম ভাই আছে সিএম নাসির লিখেও পাবেন, আমাদের টিকটক ভিডিও পেয়ে যাবেন। এই ঠিক আছে, ঠিক অবশ্যই অবশ্যই ভালো থাকবেন। আমাদের সদরঘাটে দাওয়াত থাকলো, ও সদরঘাটে দাওয়াত থাকলো। সিএম ভাই আমি একাই আসবো না সিএম ভাইকে নিয়ে আসবো? বাবা এসে ঘুরে যাবে দেখছেন, প্রথমে ছিল খাওয়াইবো, যখন দেখছেন মানুষজন বেড়ে গেছে ঘুরে যাই ওগা। মানে এইটাই মানে প্রথমে চিন্তা করছে, ঠিক আছে তৈরি খাম ওনার মানুষ হচ্ছে পুরীর উপরে ছাড়ে, মোটামুটি পুরী খাওয়া ছাড়ে দেবো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই আমি গাজীপুর থেকে বলছি। গাজীপুর থেকে বলছো, কি নাম তোমার? স্বর্ণা। স্বর্ণা, ও স্বর্ণা কেমন আছো তুমি? আপনার ঈদ কেমন কাটছে? আপু আপনি কেমন আছেন সেটা বলেন। আচ্ছা আপু তুমি কেমন আছো সেটা বলো। আমি পিছনে রোমান্টিক মিউজিক লাগাই দিই, কি আবদার কি?
বেশি যোগ্যতা আছে কিন্তু আচ্ছা তো তুই সিএম এর সাথে কথা বলো আমার সাথে কথা কইতেছ কেন আচ্ছা সিএম ভাইয়া ভাইয়া আচ্ছা তুমি ইদে কোথায় কোথায় ঘুরতে গেছো ঈদে আমি ঘুরতে গেছি আমার নানু বাড়ি আর হচ্ছে তারপর আসলাম হচ্ছে এখানে এখানে ঘুরতে আমার পুরো কপাল আমি কোথাও যাই নাই আরে পুরো কপাল ঠিক আছে আপু ভালো থেকো তাহলে কোথাও ঘুরতে যাও ফোন না করে কোথাও একটু ঘুরে টুরে আসো তোমার বাসায় আসা আমার বাসায় তো সিএম ভাই নাই আমার বাসায় কি করবা সিএম ভাই আর নিয়ে আসাম দুইটা আচ্ছা ঠিক আছে শুভেচ্ছা ইনশাআল্লাহ দেখা হবে ভালো থাকবেন আপনি ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক সন্না ভালো থাকবেন হ্যাঁ বাবা রে বাবা মানে মনে হইতেছে যে ছোটা সিয়াম ভাইয়ের আমি গেস্ট তাই নাকি আমার কাছে তাই মনে হইতেছে লোকজন ফোন দিয়ে তোমার সাথে কথা কইতেছে আমারে পাত্তে দিতেছে না দাঁড়াও আমার পাওয়ার তোমার দেখাই দিচ্ছে দাঁড়াও এখন যে ফোনটা ধর হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন কোথা থেকে বলছেন টাঙ্গাইল থেকে নিতু টাঙ্গাইল থেকে নিতু নিতু তুমি কার সাথে বল্টুর জন্য কথা বলতে ফোন দিছো তাই তো বল্টুর সাথে কথা বলবা আমি খুব এক্সাইটেড এক্সাইটেড একপাল কি জিনা আজকে তো ঈদের দ্বিতীয় দিন তুমি দুই সাইডের থাকো কি বলো মিনমিন করে বলতে হবে না ঠিক করে বলো হ্যাঁ তুমি কার সাথে কথা বলবা সিএম এর সাথে কথা বলবা না আপনার সাথে কথা বলবো তোমার সাথে কথা বলবো বললাম না তুমি মেকিং করে তুমি তোমার আত্মীয়-স্বজন সবাইকে ডেকে নিয়ে আসো তোমার সাথে কথা বলবে ভালো করো নিতু তুমি কিন্তু ভুলেও মুখ খুলবে না তোমাকে যে আমি 10 টাকা বিকাশ করছি বলার দরকার নেই যখন খুলনা চলে যায় তখন আমাদের অবস্থা টোট 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 আচ্ছা নিতুকে বলে দিই যখন তুমি খুলনা চলে যাবা তখন তুমি আমাদেরকে অ্যাপস এর মাধ্যমে শুনতে পারবা ঠিক আছে অ্যান্ড্রয়েড হোক আর আইফোন হোক অ্যাপ স্টোরে গিয়ে ক্যাপিটাল এফএম 94.8 লিখলেই একটা অ্যাপ চলে আসবে সেই অ্যাপ ডাউনলোড করে তুমি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে শুনতে পারবা স্পষ্ট এবং ক্লিয়ার থ্যাংক ইউ আইটা ফোন ধরি না হ্যালো 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 কে বলছেন কোথা থেকে বলছেন আই এম সাকিব ইউ আর সাকিব ঢাকা থেকে ওয়াও এত কাছে তুমি কেন ফোন দিলা ডাইরেক্ট চলে আসতে পারতা ও এরিয়া চলে আসলে তো মিষ্টি খাইতে হবে আসবো হ্যাঁ মিষ্টি তো খাওয়া তুমি নিয়ে আসবা ঈদের দিন এক জায়গায় আসবা খালি হাতে আসবা হ্যাঁ ভালো এবার সিএম ভাইটা দাও তো সিএম কে দিতে হবে কি দিব মোবাইল দিব হেডফোন দিব না পিসিটা দিব না স্টেশনটা দিয়ে দিব কি দিব আরে পুরো স্টুডিও দিয়ে দাও পুরো স্টুডিও দিয়ে দাও দিয়ে দিলাম সিএম ভাই আপনাকে দিয়ে দিই হ্যালো সাকিব কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি তুমি কে বলছো এই তো না ইটস ওকে নো প্রবলেম কেমন আছো ভাই হ্যাঁ ভালোই আছি বাসা কই তোমার বাসা গাজীপুর আপনার ও মানে তোমারটা কই ভুলে গেছি আমার বাসা পুরান ঢাকা ঈদ কেমন কাটলো তোমার ঈদ মোটামুটি আলহামদুলিল্লাহ বাবা রে বাবা এবার বলতে ভাইকে দাও তো দাও বলতো মানে এইটা কিন্তু খেয়াল করছো সিএম ভাই মানে আমার কাছে ওরা ফোন দিয়ে কিন্তু আমাদের চুকরি বুকরি খেলতেছে মানে ম্যাট টিচার এই এরে দাও তুমি ওরে দাও এবার ওরে দাও ওরে দাও এবার ওরে দাও হ্যাঁ বল বলতো ভাই তোমার সাথে একটা পার্সোনাল কথা আছে পার্সোনাল কথা হ্যাঁ তাহলে কি আমি হেডফোন খুলে কথা বলবো না তুমি একটা ম্যাজিক দেখবা এখন ম্যাজিক দেখাবা হ্যাঁ কেটে দিবা তো দাও দাও হ্যাঁ এইসব প্রেডিক্টেবল ম্যাজিক আমি এটা বুঝি নাই এটা তো ম্যাজিক ও একটা ম্যাজিক দেখাবে কেটে দেবে কারণ এরকম ম্যাজিক আমি অনেক দেখাইছি এই শোতে তাই ওরা আমার থেকে শিখছে ডোন্ট টিচ ইউর হেড মাস্টার ওকে আমরা কয়েকটা কমেন্ট পড়ে এবং ভাইয়ের সাথে আড্ডা যাই ভাই বলো ঈদে এবার কি কি করলা সারাদিন কি করলা তুমি কি কখনো কপা কপিতে থাকো নাকি ডিরেকশন দাও না আমি দিলে আমি দেখতে পাই না ও ওখানে থাকোই না উপস্থিতই থাকো না না আমি ই লাগে ছোটবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে পার্থক্য কি তোমার কাছে ছোটবেলার ঈদটা মানে সবাই ছিল আচ্ছা দাদা নানা নানু তখন কি ঢাকাই করতে এই যে হ্যাঁ অল টাইম ঢাকাই ঢাকাই ঈদ তো হয় তো সেখান থেকে মানে সবাই একসাথে একসাথে মানে চাচারা মানে ফ্যামিলি সবাই একসাথে গরু কিনতে যাওয়া তারপর একটা গরু কিনবো আমরা সবাই ভাগে টাকে কিন্তু মানে সবাই একসাথে যাওয়া বা বরং দুইটা গরু নিয়ে আসলাম মানে একটা কিনতে গিয়ে পরে দুইটা নিয়ে আসা হলো এরকম
এখন যেরকম আমরা সবাই একটা দেই বা একজনই দুইটা করে দিচ্ছে, তখন সব সবকিছুর লিমিটেশন ছিল, বাজেট ডে বাই ডে মানুষের ইম্প্রুভমেন্ট হয় না, এখন আমার সব চাচারাই একটা করে গড়ে দিচ্ছে। হ্যাঁ, কিন্তু তখনকার ঈদটা খুব মজা ছিল, মানে সবাই একসাথে থাকা, একসাথে কাজ করা, তো পুরোনো দিনগুলি আসলেই মানে মিস করি, মিস করো। হ্যাঁ, এখন এখন তো মানে ভাবি আছে, তোমার বেবি আছে, এদেরকে নিয়ে যখন ঈদটা হয় এটার আনন্দ কি অনেক বেশি নাকি আগের আনন্দটা বেশি ছিল? অবশ্যই আগের আনন্দটা বেশি। আচ্ছা, এখন আবার তোমার বেবির আনন্দ বেশি বাবা মার সাথে একসাথে? হ্যাঁ, এইটাই তো প্রকৃতির নিয়ম। তুমি তো টিকটক করো? হ্যাঁ করি। নাটক করো? সব করো? সব বলতে মানে মানে কাজ কাজ কাজ। ওহ, তোমার সামনে কথা বলাটা আসলে বিপজ্জনক, সব ধরনের কাজ করো। ভাবি কি রকম রিয়েক্ট করে যখন আমি দেখি? আমি তো তোমার টিকটকে প্রচুর ভিডিও আছে যারা বিভিন্ন নায়ক নায়িকা নায়িকাদের সাথে, বিশেষ করে মানে এমন কোন নায়িকা মানে বাদ নাই তোমার টিকটক বা তোমার নাটকের ক্ষেত্রেও, মানে যাদের সাথে তোমার মেলামেশা নাই, মানে উঠা বসা নাই, মানে অ্যাক্টিং করো না, মানে কি বললে যে পার পাবো আমি বুঝতে পারছি, অ্যাক্টিং করো না, সেক্ষেত্রে ভাবি কি বলে? বাসায় গেলে জিজ্ঞেস করো না, তুমি এটা না করলেও পারতা, কেন করছো? আমি বুঝি না, মানে বলতে পারে না, কারণ ও তো জেনে শুনে বিয়ে করছে, তোমার ব্যাপার আমার ব্যাপারটা অলমোস্ট সেম। হ্যাঁ, এখন সেম, কিন্তু আমি তো নাইকের সাথে টিকটক করি না, তোমার সুযোগ হয় না, তোমার সুযোগ দেয় না, হবে হবে সামনে হবে, আমি বলে দেব, অনেককে বলে দেব, শেষ আমার জীবন সার্থক হয়ে গেছে, এই দিনটার জন্য আমি অপেক্ষা করতেছিলাম, তো সিয়াম ভাই বলে দিবে সকল নায়িকা আমার সাথে টিকটক করবে। আচ্ছা বলো, কি বলে ভাবি, কি বলে, কয়দিন ঝারি গেলে সত্যি করে বলো, মিথ্যা তো বলো না, ঝারি না, মানে তার একটু ব্যাপারটা হচ্ছে, যেমন নরমালি আমি তো বুঝছি আজকে আমি তো টিকটক অনেকগুলি করে রাখি, হ্যাঁ ড্রেস চেঞ্জ করে 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 রাখি। আচ্ছা, তারপরে সময় সুযোগ অনুযায়ী একটা দুইটা দিই, তুমি সেভ করে রাখো সব? হ্যাঁ সেভ করে রাখি, আবার ওর সাথে যখন ঝগড়া লাগে তখন জিনিসগুলি দিই, জেলি না হয় জেলাস ফিল করে। আচ্ছা আচ্ছা, হয় না এমন কখনো হয়েছে যে কোনো টিকটকে যখন ঝগড়া হয়েছে দুই দিন তোমার ভাত দেয় নাই? ওর বাপের টাকাই ও, তোমার তো পুরান টাকা, যা বিরিয়ানি খেয়ে নাও, হোটেলে ঢুকে বিরিয়ানি খেয়ে নাও, এরকম হয়েছে যে মনে করো রাগ করে কথা কয়নি, এটা হয়েছে না করে নাই? হায় হায়, পাত্তাই দেয় না, এটা কিন্তু পুরুষদের একটা শক্তি, ঘর থেকে বাইরে গেলে তারা বৌরকু নেই না, বাসায় গেলে আজকেই আবার ধরবে, ভাবি দেখতেছ আজকে? আমি ভাবি, আমি ভাবির আজকে লিঙ্ক পাঠাই দেবো, যে ভিডিও সহ যে এক্সপ্রেশন সহ দেখবে ভাবি। বাই দ্য ওয়ে, আপনারা কেউ জানেন না, সিয়াম ভাই কিন্তু একটা আরেকটা লুকানো মানে সুপ্ত প্রতিভা বলা চলে, মানে সুপ্ত প্রতিভা প্রচন্ড ট্যালেন্ট আছে, সেটা হলো লুডো খেলায়। আমরা সেটে বসে আমি আর সিয়াম ভাই এবং আমাদের আরেকটা ভাই সুপ্রজিৎ মন্ডল মন্ডল সাহেব, ট্রিমেন্ডাস। সিয়াম ভাই একটা সেকেন্ড থাকতে পারে না লুডো ছাড়া, সে এখন যে কেমনে আছে খালি লাইভ দেখে লুডোতে নাই, নাহলে সে এখনো বসে বসে লুডো খেলতো। এই লুডো খেলা আপনার কে শিখেছে? মানে আমি ওনাকে একটা খেতাব দিছি যে লুডুর সচিন টেন্ডুলকার, মানে লুডু তো ওনার সাথে কেউ পারে না, তারপরে তো আমি হেরে গেছি না, সে ওটা হয়ে যায় ঝড়ে বক মাঝে মাঝে মরে, তো আমি মোটামুটি একবার টানা সাতটা না নয়টা গেম হারার পরে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম লুডু আনইনস্টল করে দেবো, আমার মোবাইলে লুডু থাকার কোনো যোগ্যতা আমার নাই, আমি করে দেবো, পরে দেখা যায় দুই তিনটা চারটা বাসা জিতে গেছি আর কি, ভাগ্যে টাকাগুলি পাবো নাই। কিন্তু সে তো সচিন ভাই, এইটা আপনি অনুপ্রেরণা কোথা থেকে পাইছেন, এই লুডু খেলার অনুপ্রেরণা? আর এটা ট্রেনিং আপনি করতে কিনেছেন, জিতেন কেমনে আপনি? ছয় করলে ছয় পরে, দুই করলে দুই পরে, কানা করলে কানা পরে, এটা কেমনে সম্ভব আপনার পক্ষে? আমি তো ভাবছি যে উনি মানে মোবাইলটা চায়না থেকে মানে নিজের মতো করে বানাই নিয়ে এসেছে, যেটা কোভিডে পড়বো। এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স না, সত্যি করে বলুন, আপনি কি মোবাইলটা কি চায়না থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিয়েছেন? মোবাইল আজকে লাইভে ভাই, সত্যি মোবাইল তো সবই চায়না থেকে আয় যে না আসে না অর্ডার দেওয়া, যে আমি ছয় বললে ছয় যেন উঠে, এরকম কিছু না না ওরকম কিছু। সে লুডো খেলে কিন্তু অনেক মানুষকে গরিব করে ফেলাইছে, হ্যাঁ, কারণ সে মানে মোটামুটি সবার কাছে আসে যে হ্যাঁ বাজি, এবং সে জিতে বাজি খেলে যাচ্ছে। একটা কমেন্ট বলে আসে, আরিফুল ইসলাম লিখেছে আজকের শোটা নাট বল্টু শো নয়, এটা বল্টু ভার্সেস বল্টু শো, এটা কোনো কথা? ও আপনার নাম বল্টু? হ্যাঁ, এই জন্য এটা লিখছে যে আজকের শোটা নাট বল্টু না, এটা হচ্ছে বল্টু ভার্সেস বল্টু, ব্যাক বেঞ্চার্স, ভাইয়ের নাম, ভাইয়ের ক্যারেক্টারের নাম ছিল বল্টু। ওকে, এস এম কিত লিখেছে যা ওর সাথে কথা বলো, ইট মিনস একবার কথা বলেই তো দেখো তুই আজকে শেষ, এরকম কি হয়েছে আপনার সাথে? মনে করেন বউ ওয়াইফ আপনাকে বলতেছে যাও যাও ওর সাথেই কথা বলো, কিন্তু এটা মানে কিন্তু এটা না, এর মানে হলো ওর সাথে আরেকটা কথা কইছো, তোর সাথে আমার জীবনে সব সম্পর্ক আছে, দেড় ঘন্টা কেউ কইছে মানে দেড় ঘন্টা আগে আমাদের সাথে ঢোকার আগে কাম শেষ, তাই তো বলি ভাই আজকে তাড়াহুড়া করতেছে না যে চলে যাবো করতেছে না,
বাবুর সাথে ঝগড়া করে আছে তো না গেলে চলবো ভাই মানে আমরা যে মুভি করতেছিলাম লিডার আমি বাংলাদেশ ও ভুলে গেছিল আমি আর নাসির ভাই কিন্তু একসাথে একটা মুভি করি একসাথে তো ওই আমরা তো নাটকের যখন করি একদিনে আটটা দশটা এমনকি সিঙ্গেলও করে ফেলছি একদিনে তো অবসর আমাদের ভাল লাগে না একদমই হ্যাঁ এখন ফিল্মে একটা সিকোয়েন্স করতে তিন ঘন্টা চার ঘন্টা সময় লাগে আরে তিন ঘন্টা চার ঘন্টা তো আমার মোটামুটি আমি পাঁচটা সিকোয়েন্স করতে পারি ছয়টা সিকোয়েন্স করতে পারি একদমই নাটকে আমাদের অনেক সময় হ্যাঁ আরে মানে ওই তো একটা পেরেশানি যখনই বুঝি না এই সিনে আমরা নাই তার মানে চার ঘন্টার জন্য আমরা রিলিভ চলো মগবাজার যাই তাজমহলে যাই খিচুড়ি খাই খিচুড়ি খাই লুডু খেলি বর্ষা সরকার লিখেছে যে আমার বল্টু ভাইকে মোটা বলবে তাকে আমি হুম বললাম না আমার বল্টু ভাই মোটা না সুইট আর কিউট কি ভাই কি কেমন জলে জলে কেন জ্বলবে কেন আচ্ছা ঠিক আছে না জ্বলে ভালো পরেটা পড়তেছি জলের জন্য হাতে হালকেন পেছনে ওইটা সে আইডির নাম ঈদের গোস্ত খেতে খেতে আবার ভুলে যেও না যে তোমার অ্যাসাইনমেন্ট লেখা বাকি আমার আবার কিসের অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছি আরও আমাদেরকে কমেন্ট করেছেন লামিয়া হক উমা গো এত কমেন্ট আমারটা কি কেউ পড়বা এটা পড়ে দিলাম লামিয়া হক এটা কমেন্ট সুন্দর কমেন্ট লিখলে আরও ভালো লাগতো হৃদয়ের আশা লিখেছে আজকে ডাবল বল্টু সাইজ ওয়েলকাম টু আওয়ার পাগলা গারদ সিএম ভাইয়া আপনাকে আবার ওয়েলকাম জানাইছে তারপরে দেখতে পাচ্ছি কে এবং হিমু লিখেছে আমার কমেন্টটা কই যাবে এখানেই চলে আসছে নুসরাত স্নেহা লিখেছে হ্যালো ভাইয়ারা হাই নুসরাত তারপরে দেখতে পাচ্ছি তামান্না ইসলাম লিখেছে তুই এক্স এক্স এর মতো থাকবি নতুন গার্লফ্রেন্ড বানাবি গার্লফ্রেন্ডে নিয়ে পিক আপলোড দিবি আমারে জেলাস করাইতে চাইবি তা না কইরা তুই লাইফে ব্যাক করতে চাস কেন শেষরা এটা আর কি লিখছে আর কি তার আর কি মনের কথা এটা মেয়ে উত্তীর্ণ হয়েছিল এটা হইতে পারে এগুলো লিখছে আর কি আরিফুল ইসলাম লিখছে আজকের শোটা আচ্ছা এটা তো পড়লামই আমি আরও দেখতে পাচ্ছি মানে এক একজন এক শাফি আহমেদ লিখেছে শাফি আহমেদ লাইট ও বাবা রে আবার লাইট সে শাফি আহমেদ না সে শাফি আহমেদ লাইট মা আজকে বাবাকে ওই বাসায় আবার যাইতে দেখছি আচ্ছা সে বলতেছে মা আজকে বাবাকে ওই বাসায় না আবার যেতে দেখছি বাবা থাপ্পড় দিয়ে বলে খাবার খাওয়ার সময় কথা বললে কলা আটকে যায় ছেলে তাহলে এটা কি লিখছে আমি বুঝতেছি না তুমি কি বুঝছো কোনো ঘটনা ওইটা আমি দেখলাম ও জানি কি বলছে মনে কোনো জোকস তো বলতে চাইছে বলতে চাইছে কিন্তু হয়নি না তুমি তো ভাই ভাইয়া আপনি একটা কাজ করেন আপনি মিরাক্কেল ট্রাই করেন ওরে ভাই ট্রাই করে কোনো লাভ নাই আবু হেনা রনি সারা সিএম নাসিরের কাছে কোনো কমেডিয়ানই নাই কোনো কেউ কেউ দাঁড়াতে পারো শুধু যাই কি করবা তুমি মিরাক্কেলে আমি যাই কিছু করতে পারলাম না তার সামনে আমার কমেন্ট পড়বা আচ্ছা পড়লাম কিন্তু কমেন্ট কিছু লেখা নাই তো এটা ছাড়া ওকে 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 আচ্ছা এর মাঝে আমরা ফোন রিসিভ করে আসতে পারি অনেকে ফোনে ওয়েট করতেছে হ্যালো 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন কোথা থেকে বলছেন ভাই বর্ষা উত্তরবাড়া থেকে বর্ষা উত্তরবাড়া থেকে কেমন আছো বর্ষা হ্যাঁ ভাই হ্যাঁ ভাই ভালো আছি কেমন কাটলো তোমার ঈদ হ্যাঁ কোনো মতে কেটেছে আমরা আমরা খুবই ভালো আছি আমাদের সাথে আজকে গেস্ট আছেন নাটকের অলংকার এবং আমার খুব কাছের ভাই সে আমাকে শিশুটো দিছে তাই ভাই হইছে আর কি ভাই বলতে ভালো লাগে এখন ভাই বলতে পারি তো ভাই তুমি আমার বন্ধু মানুষ তুমি আমার কি এর ভাই ভাই কি বন্ধু কি ভাই হইতে পারে না হ্যাঁ হইতে পারে সেটা হইতেই পারে প্রত্যেকটা ভাই বন্ধু কিন্তু প্রত্যেকটা বন্ধু ভাই না কিন্তু প্রত্যেকটা কি আচ্ছা প্রত্যেকটা বন্ধু ভাই বোন বন্ধু বোন আচ্ছা কে জানি আমার সাথে লাইনে আছে নাম বর্ষা 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 কি সিএম এর সাথে কথা বলতে চাও হ্যাঁ ভাইয়া বলতে চাও আমার মতো কথা বলবো না কেন বলো কথা দিব আমি দিব দিব সিএম কে হ্যাঁ দেন নাও সিএম নাও হ্যালো আমি প্রচন্ড সুন্দর গান গাই সিএম ভাই আরো সুন্দর গান গাই আমাদের দুজনের গান শুনে পূর্ণ চিকিৎসা হয় তুমি জানো বলো আমাকে নিয়ে একটা গান গাও তো না তুমি আমার গানকে ভয় পাবে ফলাইতে তুমি সিএম ভাইকে ফলো করতে পারো ওরে বাবা সিএম ভাই
আপু ভালো থাকবেন, আর হচ্ছে পাশে থাকবেন, আমাদের ঈদের যে নাটকগুলি আসবে সেটা দেখবেন, সাপোর্ট করবেন, এবং কোনো ভুল হলে অবশ্যই মানে কারেকশন করানোর জন্য চেষ্টা করবেন, এবং আমাদের সাথে কানেক্টেড থাকবেন, ঠিক আছে? এগুলো সব কিন্তু আমি শোয়ের আগে আমি এক থেকে দেড়শো লোককে দশটা করে বিকাশ করি, রিচার্জ করে দিই মোবাইলে। আচ্ছা আমি মাঝখানে একটা কথা বলি, এখন আমাদের খেলা হচ্ছে বাংলাদেশ জিম্বাবুয়ের খেলা হচ্ছে, ও কমেন্টেটর করো, এখানে এখন যে প্লেটার নেমেছে সেটা হচ্ছে নুরুল হাসান সোহান, ও হচ্ছে আমার ফ্রেন্ড। আমি গত পোস্টে তো দেখছি, হ্যাঁ নুরুল হাসান সোহান, ওর জন্য অনেক শুভকামনা, এবং লাস্ট ওয়ান ডেটা ওর জন্য আমরা জিততে পারছি, তো সোহান মাত্র নেমেছে, এবং ইনশাল্লাহ আজকের গেমটাও আমরা জিতবো, এবং সোহান আজকে ভালো খেলবি বন্ধু, ইয়েস বেস্ট উইশেস। তো সোহান ভাইয়ের ভালো খেলবে এই উপলক্ষে আমরা ছোট বিরতিতে যাই, অবশ্যই বিরতিতে আমরা সোহান ভাই খেলা একটু দেখবো, এনজয় করবো, তারপর আবার ফিরে আসবো, কিন্তু আপনারা কোথাও যাবেন না, আপনারা টিউন করে থাকবেন ক্যাপিটাল এফএম 94.8, কারণ চলছে ইজ স্পেশাল নাট বল টু, এবং আজকের গেস্ট নাটকের অলংকার সিয়াম নাসের। এটা বলার সময় গর্বে কিন্তু বুকটা ফুলে যায় ভাই, তোমারটা বলছে আমারটা ফুলে, তোমারটা তো ফুলে না, তোমরা তো হাম্বেল, তোমরা বিশাল বড় সেলিব্রিটি আর্টিস্ট, আমরা তো ফুলে যায় যে আমার ভাই নাটকের অলংকার, আর আমরা নাটকের ডাস্টবিন।
ইয়েস ফিরলাম ছোট বিরতির পর নতুন একটি আওয়ারে, আটটা বেজে গেছে আমাদের ঘড়িতে, এবং সাথে কিন্তু এখনো রয়েছেন আমাদের সেই নাটকের অলঙ্কার সিয়াম নাসের। নাসের ভাই, মানে কথা বলতে বলতে অনেক কথা বলছি, আসল কথা জানা হয়নি, ঈদ গেল, এবার ঈদে কয়টা নাটক করা হলো? গুন্না শেষ করতে পারতো না রে ভাই, ভাই সাড়ে আটটা বন্ধ আমাদের, এর মধ্যে গুন্না শেষ করা খেয়াল নাই, মানে গুনে শেষ করতে পারবেন না, মানে আনুমানিক 10-20-25-30 না 15টার উপরে তো আসার কথা, 15টার উপরে, মাই গড। কিন্তু আপনি ঈদের কাজ কবে থেকে শুরু করেন, মানে কয়দিন আগে থেকে শুরু করেন ঈদের? দুই মাস আগে থেকে কাজ শুরু হয়, দুই মাস আড়াই মাস, মাই গড। এর মধ্যে তো আমাদের যেটা আমরা দুজনে একসাথে কাজ করলাম যে লিডার বাংলাদেশ, ওখানে কিন্তু আমাদের মোটামুটি প্রায় অর্ধেক মাসের মতো সময় চলে গেছে, ওইটাই তো আমরা খাইছি, নালে তো মনে হয় আরো বেশি হইতো, কাজ আরো বেশি হইতো, আরো বেশি হইতো। ওয়াও, আমরা প্রত্যেকটা চ্যানেলে আপনাকে পাবো ইনশাল্লাহ। অনেকগুলো নাটক করছেন, তার মধ্যে যদি বলি যে একটা বিশেষ নাটক যেটা করে আপনার মনে হয়েছে যে নিজের কাছে ভালো লাগে, থাকে না যে হয় যে 10টা নাটক করি কিন্তু একটা নাটক আমার ভালো লাগছে, যেটা আমার কাছে একটা আছে, বাবর রশিদ বান্না ভাইয়ের যে আমার বিয়ে, আচ্ছা, তারপর হচ্ছে মোহন আহমেদের উস্তাদ বামে প্লাস্টিক, অসাধারণ লুক হয়েছে, রিলিজ হবে সামনে, রিলিজ হবে, ওটার নাম কি উস্তাদ বামে প্লাস্টিক। আচ্ছা, এই দুইটা নাটক আপনার মানে মনে দাগ কাটার মতো? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো হবে, যদিও সিএম এর প্রতিটা অ্যাক্টিং ভালো লাগে, প্রতিটা ক্যারেক্টারে উনি অসাধারণ ফুটিয়ে তোলে। আমার ওই যে আমি হয়তো আপনাকেও বলছিলাম লাস্ট যে নাটকটা আপনার দেখছি এবং খুব মজার লাগছে ক্যারেক্টারটা, ওই ছিল যে হোটেলে যে থাকে দুই দিন তিন রাত হ্যাঁ দুই দিন তিন রাত ভাইয়ের ক্যারেক্টারটা যে সে এক একটা আইডিয়া দেয়, আর আইডিয়া যে ফ্লপ হতে থাকে, এগুলো খুব ভালো লাগছে। এবং তার এই টাইপের যে আপনি তো আমাদের সাথে আলোচনাও করলেন যে এই টাইপের একটা হোটেলের কেন্দ্রিকই চোখের সামনে আমাদের দেখতে পেলাম যে বাংলাদেশ জিতে গেল, আমরা কিন্তু শোয়ের ফাঁকে ফাঁকে বাংলাদেশের উপর নজর রাখছি যে আসলে কি হচ্ছে। অভিনেত্রী এবং ওইখানে আমি ক্যারেক্টার করেছি, তারপর হচ্ছে সাগর হুদা ভাই একটা ক্যারেক্টার করেছে, মানে এটা হচ্ছে মানে কি বলে এটাকে, ফান আছে, রোমান্স আছে, মানে প্রতিটা ক্যারেক্টারে নাসির ভাই এমন ভাবে ঢুকে যায়, কারণ ওই কি ওস্তাদ বামে প্লাস্টিক সেট থেকে উনি শুট করে আমাদের সেটা আসছেন, পকেট থেকে এতগুলো ভাঙতি টাকা বাইর করছেন, আমি ভাই ভাঙতি টাকা গিয়ে আজকে কন্ট্রাক্টর ছিলাম, এগুলো সব আমাদের প্যাসেঞ্জারের টাকা, এরকম কতগুলো টাকা কামাইছিলেন না, পরে দিন আবার দিয়ে দিছি, আবার দিয়ে দিতে হয়েছে না। একটা হচ্ছে যে আমাদের নাট ভাইয়ের কাছ থেকে শোনা, নাট ভাইটা নাটক করতে গেছে, সেখানে সে শশাওয়ালা ছাড়ছিল, তো শশাওয়ালা সে ক্যামেরা একটু দূরে ধরছে, তো শশাওয়ালা ক্যারেক্টার পার্কের মাঝখানে যাইতে হবে, তো সে মার্কে যাইতেছে এক সাধারণ পাবলিক যে কিনা মানে ওই সেটের কেউ না, সে শশাওয়ালা মনে করেই আইসে আটকে একটা শশা খাইছে এবং কোনো কাট করে নেই, ক্যামেরা ধরে রাখছে এবং ওই সিনটা পরে নাটকে ছিল। এরকম কোন ক্যারেক্টার বা কখনো এরকম ফেস করছে যে মানে ক্যামেরা ধরা আছে আর আপনি ক্যারেক্টারের জন্য মানুষজন বুঝতেই পারে না যে আপনি সিএম নাসির ভাইটা? আমি লাস্ট ইয়ার একটা কাজ করছিলাম, নাটকের নাম আছে থার্ড জেন্ডার, ওইখানে আমাদের মানে কি বলবো মানে তৃতীয় লিঙ্গ যারা তাদের ই করতেছে এবং তাদেরকে আমি অনেক সম্মান করি, তো ওইখানে না যাই, তো ওই যাদেরকে আমরা বলি হিজড়া বা থার্ড জেন্ডার যারা, তো ওরকম একটা ক্যারেক্টার আমি প্লে করেছিলাম। তো যখন ওইখানে আমরা যখন রাস্তা যখন টাকা উঠাচ্ছি, ঠিক আছে, কেউ ধরতে পারে নাই, সবাই বলতেছে হ্যাঁ, তো ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছে। তারপর এর আগে একবার ফকিরের একটা ক্যারেক্টার করছিলাম, তো ওইখানেও দেখলাম মানুষের কাছে দিয়ে দিছে। আপনাকে যদি বলা হয় যে আজ থেকে 5 বছর পরে সিএম নাসিরকে মানুষজন কোন ক্যারেক্টারে বেশি দেখবে, মানে সিএম নাসির নিজেকে কোন ক্যারেক্টারে দেখতে চায় বা কোন ক্যারেক্টার বেশি দেখবে, মানে নাটকের কোন জায়গাটা আপনি বেশি থাকতে চান বা পছন্দ করেন থাকতে? আমি অলওয়েজ মানে মোশাররফের ফলোয়ার। ওকে,
মোশার ভাইয়ের মহানগর কিন্তু ফাটাই দিছে, আমি আর সিএম ভাই যদি একসাথে বসে গাড়িতে বসে পুরো নাটকটা দেখি, মানে নাটকটা ওয়েব ওয়েব সিরিজ। আশফাক ভাই খুব ভালো বানাইছে, মারাত্মক, এবং মহানগরের প্রত্যেকটা আর্টিস্টই খুব ভালো ছিল। ইয়েস, তো শ্যামল ভাই, তো শ্যামল ভাই জোস, তো আমার কাছে খুবই মানে ভালো লাগছে। তো আমার জায়গাটা হচ্ছে আসলে এই ইন্ডাস্ট্রিতে কাজ করে ইন্ডাস্ট্রি কী হবে বলা যায় না। একটা সময় আমরা যখন ছোট ছিলাম তখন মানে বাচ্চু ভাইয়ের গান শুনতাম, আমি কষ্ট পেতে ভালোবাসি, মনে আছে আপনার হয়তো? অবশ্যই, হাসান ভাইয়ের গান শুনতাম, হ্যাঁ হ্যাঁ, ক্যাসেট দিত, ফিতাওয়ালা ক্যাসেট। তো ওই ট্রেনটা শেষ হওয়ার পর 2004-05 এর দিকে যখন আসলো সিডি, তখন ডিভিডি বের হইতো, হ্যাঁ। তো তারপর 8-9 এর দিকে হচ্ছে MP3 প্লেয়ার, হ্যাঁ, MP4 এগুলি বের হইছে, হ্যাঁ, গান সব কিছু MP4 এ ডাউনলোড করে মানুষ শুনে, আর কিনার দরকার নাই। তারপর একটা সময় আসলো হচ্ছে ইউটিউব। তো এখন আসলে বলতে পারি না কোথায় যাবে, তো 5 বছর পর কি হবে সেটা বলতে পারি না, কিন্তু মানে ভালো ভালো ক্যারেক্টার করতে চাই। এবং ওটিটি এবং ওয়েব সিরিজ সম্পর্কে আপনার কি মতামত, মানে আপনি কি ওখানে মানে কোনো জায়গা তৈরি করবেন? আমি অলরেডি শুরু করে দিয়েছি ওটিটি, আমি অলরেডি একটা আমার একটা কাজ হয়ে গেছে। কোন কাজটা শুরু করছি? এটা মুন্সিগিরি করছি, অমিতাভ রেজা স্যারের। ওকে, তো কোথায় যাচ্ছে আমরা, কোথায় যাচ্ছি? এটা এটা আই থিংক সো এটা চরকিতে যাবে, চরকিতে যাবে। ওয়াও, চরকি কিন্তু অনেক দারুণ দারুণ, রেদান রনি ভাই আছে, রেদান রনি ভাই আছে, যেখানে সেখানে অনেক দারুণ দারুণ জিনিস আসবে আমরা আশা করি। এবং যেখানে নাসির ভাই যাবে জায়গা ঝামেলা এত পেন কি নিব ভাই, একদমই। আসলে মানে আমাদের যারা ডিরেকশন দেন, যারা ডিরেকশনে আছেন, তাদেরকে আসলে স্যালুট, যে আমাদেরকে হ্যান্ডেল করতে, আমরা কি জিনিস আমরা তো জানি, হ্যাঁ, আমাদেরকে হ্যান্ডেল করে তারা এত ভালো ভালো কাজ করে যাচ্ছে। ওই যে আমরা লাস্ট যেদিন শুটটা করলাম, ওই যে সাকিব ভাইয়ের সাথে যে লাস্ট যে ভাইরে আসে, আমি শুটিং থেকে আসলাম, সেদিন কি হয়েছে ঘটনাটা? আচ্ছা, আমি তো ওই সেটে লাস্ট সিকোয়েন্স করতেছি, আমি আসতেছি, এই করতে করতে আসলাম কিন্তু 10টায়, সেই আমি এখান থেকে প্রোগ্রাম শেষ, শো শেষ করে পরে গেলাম। এক্স্যাক্টলি। তো আমার কথা হচ্ছে আমরা যে কাজ করতেছি বা আমরা যেভাবে করতেছি, আমাদের তো আমরা যেরকম, দেখেন মজার একটা বিষয় বলি, আমাদের পরিশ্রমটা সব থেকে বেশি। ইয়েস, তো আমরা আমাদের যদি, হ্যাঁ, ধরলাম ঢাকার ভিতরে শুটিং হলে 10টার সময় শুটিং শুরু হয়, আমরা 9টার সময় যদি বাসা থেকে বেরোই, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 হয়ে যায়, 11ই ধরলাম, 3, 4, 12, 3, 15 ঘন্টা কাজ করলাম আমরা, 15 ঘন্টা কাজ করে কিন্তু আমরা একটা স্যালারি নিচ্ছি। তো এখন যদি এটা হয়ে যায় পুবাইলে, তাহলে যাইতে হয় কটার সময়? 6টা, 7, 8, 9, 10, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 11 সময় শুটিং শেষ, হ্যাঁ, ফিরতে আরো 3 ঘন্টা, হ্যাঁ, 11, 12, 1, 2, তার মানে আমার জীবন থেকে 16 ঘন্টা চলে গেল। সেই 16 ঘন্টার স্যালারি আমরা পাচ্ছি না। অনেকে বলতে যে না ভাই এটা করেন বা ওইটা করেন, কিন্তু আমাদের পরিশ্রমটা কিন্তু অনেক, এবং মানে আমাদের এত পরিশ্রমের পর মানুষজন কিন্তু ওই যে নাটকটা দেখে এক কথায় বলে যায় ভালো হয়নি, বা এক কথায় বলে যায় ভালো লাগছে, ওই এতগুলো পরিশ্রম তখন এক ভাই আমি চলে যাবো, বা ক্যামেরার পিছনে যে ছেলেটা কাজ করতেছে, ও একটা দিন পরে কিন্তু ও নিজে ডিওপি হবে, কিন্তু এই মানুষগুলো আসে সবার আগে এবং যায় সবার পরে। এক্স্যাক্টলি, মানে নাটকের ক্যামেরার পেছনে যারা আছে, নাটক এবং সিনেমা সব জায়গায় কলা কৌশলী যারা ক্যামেরার পেছনে আছেন, বা অ্যাক্টর অ্যাক্ট্রেস ছাড়া যারা আশেপাশে, কত যে খাটনি করে, কত যে কষ্ট করে সবাই আমরা দেখি, তো তাদের জন্য সবসময় শুভকামনা থাকবে। স্পেশালি নাটকের যারা প্রোডাকশন ম্যানেজার আছেন, প্রোডাকশন বয়রা আছেন, ওরা আসলে মানুষ,
ওরা ভালো মানুষ আর ফিল্মের অভিজ্ঞতা আমরা নাই আমাদের খুব তিক্ত অভিজ্ঞতা আমার এবং নাসির ভাইয়ের একদিন আরেকদিন এটা নিয়ে আলোচনা আমরা করব সো আমরা কয়েকটা এসএমএস কমেন্ট পড়ে আছি দেখি কারা আছেন আমাদের শেষ মুহূর্তে আমরা একদমই শেষ মুহূর্তে আছি তো যাওয়ার আগে আমরা কয়েকটা এসএমএস কমেন্ট পড়ে দিয়ে যাই সাভার থেকে লিখেছে ভাই ভাগ্য ভালো তোমরা দুজন ঈদের আগে একসাথে শো করো নাই বললে কি হইতো ভাই এটাও বলে দাও তারপর দেখতে পাচ্ছি সজল ভাই কেন আসলো না ঈদ মুবারক সবাইকে ঈদ মুবারক ঈদ মুবারক তারপর দেখতে পাচ্ছি আনজুম আমেরিকা হ্যাঁ লিখে আমেরিকা থেকে লিখেছে হিন্দি লিখছে ভাই হিন্দি আমি একদমই বুঝি না ভাই তাও বাংলার মধ্যে হিন্দি লিখছো আমি তামিলটা তামিলটা বুঝি তামিল বুঝেন না ঠিক আছে তামিল থেকে কেউ যদি চান আপনি তামিল ভাষায় পড়াতে পারেন আমাদের নাসির ভাই পড়ে দেবে ইমা নরসিন্দী থেকে লিখেছে শাওন ভাই আমি আজকে ফার্স্ট তোমার টিকটক দেখছি তুমি অনেক ভালো টিকটক করো এই যে ভাই আমার ওস্তাদ সামনে বয়ে রয়েছে আমার ওস্তাদ আপনি কেমন ফিল হইতেছে আপনি সাগরে ভালো কমেন্ট পাইছে টিকটকে না ও অনেক অনেক দূর যাবে অনেক দূর যাবো আমি এখান থেকে হাইট আজকে মতিঝিল পর্যন্ত যাবো আজকে আমি আচ্ছা তুমি অনেক সুইট কিউট ব্রিলিয়েন্ট তোমাকে বিকেবিডি না আচ্ছা ভালো আমার ওস্তাদ সামনে বসে আছেন উনি আমাকে তালিম দিয়েছেন কিভাবে এক্সপ্রেশন দিতে হবে কি করতে হবে কি করতে হবে না এবং টাইমে দিতে হবে কোন টাইমে দিতে হবে এবং আমাকে ঝাড়িয়ে দিয়েছেন এগুলো কেন করতেছো এগুলো করবো না কিন্তু এইভাবে ঝাড়ছে অভিভাবকের মতো আমাকে শাসন করছে যে এগুলো করা যাবে এগুলো করলে তোমার কিচ্ছু হবে না তোমাকে করতে হবে এগুলো এভাবে আমাকে শিখাইছে ওস্তাদ থ্যাংক ইউ ওস্তাদ এই যে আজকে আপনার ওস্তাদের একটা ই পাইলাম কমেন্ট পাইলাম তারপর দেখতে পাচ্ছি কে আছেন প্রচুর কমেন্ট কাটটা রেখে কাটাবো এক একজন আট দশটা করে কমেন্ট করছে আমি চাচ্ছি যে সবার একটা করে অন্তত পড়ে দিই তা না করে আমরা একটা কল রিসিভ করি যারা আমাদেরকে টাকা খরচ করে এত কষ্ট করে কল দিচ্ছে হ্যালো অনেক দূর দূরে কল আসে হ্যালো ভাইয়া কেমন আছেন আমরা তো ভালো আছি তুমি কি লুকিয়ে লুকিয়ে কথা বলছো মানে তুমি ঈদের তিন দিনে আমাদের সাথে ছিলা তুমি তো আমাদের স্পেশাল গেস্ট যা দেখতেছি অনেক ছোট্ট একটা লিসেনার ও ক্লাস 8 এ পড়ে আমাদের অনেক কিউট একটা বোন আমি তো 7 এ পড়ি ও তোমার থেকে ছোট সিএম ভাই উনি ক্লাস 7 এ পড়ে তুমি এই কথাটা বললে আমি আসলে লাকি আমি আসলেও লাকি তুমি আমার কোন নাটক দেখো নাই কারণ পড়াশোনায় খুব সিরিয়াস এবং তুমি দেখলে ইনশাল্লাহ তুমি আগামী দুই বছর দেখো না দুই বছর পরে ম্যাট্রিকটা দিয়ে তারপর তুমি দেখো তাহলে মনে করো রেজাল্টটা ভালো হবে এবং তুমি কিন্তু নাটবুলটা শোনা বন্ধ করে না এটা শুনতে থাকো না না এটা শুনলে আবার যে টিআরপি নাকি একটা জানা সবসময় তোমাদের ক্যাপিটালিজমের সব সাথে আছে ওয়াও ওয়াও থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ নাদিয়া ভালো থেকো বলো বলো ফোন দিয়ে কথা বলেন এদের কি করা উচিত হ্যালো মনে ভুলে গেছে রিসিভ করছে হ্যালো এক্সকিউজ মি জি শুনতে পাচ্ছি হ্যালো জি শুনতে পাচ্ছি কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো আমরা শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন না ভাই হ্যাঁ শুনতে পাচ্ছি হ্যাঁ কে বলছেন আপনার নাম কি তাসনিম ফারিয়া তোমার কথা আমরা শুনতে পাচ্ছি না হ্যাঁ ভালোই হলো কেটে গেল কারণ কথা শুনতে পাচ্ছিলাম না হ্যালো হ্যালো হ্যালো
সবাই ফোন ধরে মনে হয় খেলা দেখতেছে এই যে ওকে থ্যাংক ইউ কথা না বললে আমরা কিছুক্ষণ আমাদের শেষ মুহূর্ত একদমই আমরা শেষের দিকে চলে আসছি যাওয়ার আগে এসএমএস কয়েকটা পড়ে দিই ফারজানা মোমো লিখেছে ভালুকা থেকে আমি বলছি ওই বদরুলকে বদরুল আচ্ছা গোগো পাখি কবে আসবে কোন নাটক নাকি তোমার নাটকের নাম গোগো পাখি হইতে পারে মানে উনি জানে না আসবে যেহেতু নাটক করছেন তাহলে আসবেই ওকে আমরা একদমই শোয়ের শেষ প্রান্তে কুতুব বাবু লিখেছে কেমন আছেন ভাই কেমন আছেন আপনি জিজ্ঞেস করছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছে ওকে তো ভাই একদমই আমরা শেষ পর্যায়ে চলে আসছি তো যাওয়ার আগে আরেকবার জানতে চাই যে এই ঈদের তো কোথাও যাওয়া হয়নি আর কি এই গতকালকে আজকে ঈদের দিন ঈদের পরের দিন তো এই দিন কোথাও কোথাও কি যাওয়া হয়েছে মানে এই না 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 প্রোগ্রাম রিলেটেড বা কাজ রিলেটেড না কাজ ডাইভিং করতে গেছিলাম একবার আর হচ্ছে এই ঈদের মধ্যে না ঈদের মধ্যে না চাঁদাতে চাঁদাতে আচ্ছা চাঁদাতে পরে আর আজকে আর আজকে আর কালকে তো মানে কালকে থেকে কাজ শুরু করে দিন না কালকে থেকে তো লকডাউন আচ্ছা কালকে কি হয় কয়দিন পরে কাজ লকডাউন আচ্ছা তো যাই হোক খুব শুভকামনা রইল তোমার জন্য অনেক আরো বড় বড় কাজ করো ভালো ভালো কাজ করো আরো বড় বড় পর্দায় আসো আমরা তো বড় পর্দায় একসাথে একসাথে আমাদের ফার্স্ট টাইম আমরা একসাথে কাজ করছি বড় পর্দায় বড় পর্দায় আর এইটা এইটা হচ্ছে আমার ফার্স্ট কাজ মুভিতে আমারও ফার্স্ট তো এইখানটা মানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা নিয়ে অনেক আশাবাদী উইথাউট পেমেন্ট ইস্যু এটা কিন্তু শুনতে মেরে গেছে সবাই মুখ ঘুরে বললো আমাদের মাইক গুলো এত দুর্দান্ত চলে যায় একদমই সো অনেক ভালো লাগলো মানে সিএম ভাইকে পাবো এক ডাকে এবং সিএম ভাই আসবে সত্যি এটা আমার জন্য অনেক লাকি ব্যাপার ছিল এবং ফোন দেওয়ার আগে বারবার ভাবতেছিলাম ভাইকে বলবো সে তো মনে হয় যে না বলে দেয় তাহলে তার কিছু করে না কিন্তু ভাই খুব কাইন্ড হার্টেড যেটা বললাম অনেক মিশুক কাইন্ড হার্টেড এবং আমাকে ওই জায়গাটা দিয়ে দিছে যে হ্যাঁ সাউন্ড তুই এটা বলতে পারবি তো আমি ওই দাবি নিয়ে বললাম এবং ভাই রাজি হয়ে গেল আসলো This is very, very much. Thank you so very much. পাগল আমাদের লিসেনার আমাদের লিসেনাররা কিন্তু প্রচন্ড ভালোবাসে তোমাকে এবং আশা করি আজকে থেকে আমাদের লিসেনাররা তোমার পিছনে আর ছাড়বে না এই পিছু নেওয়া কখনোই ছাড়বে না তো শেষ মুহূর্তে জানতে চাই নাটবল্টু লিসেনারদেরকে নিয়ে তুমি কিছু বলবে এবং নাটবল্টু শোটাকে নিয়ে কিছু বলবে আমি নাটবল্টু শোটা এটাকে শুনি নাই তো তুমি বলার পর ইউটিউবে আমি কয়েকটা শো দেখছি আচ্ছা তো আমার কাছে লাগে মানে আমার কাছে একটা জিনিস লাগলো কি মানে আমি যখন শোটা শুরু করলাম তো কিভাবে যে সময়টা পার হয়ে গেছে সেটা বুঝি নাই আর সেকেন্ডে কি যখন আপন মানুষটা কোনো শো করে তো সেই শোটার প্রতি কিন্তু মানে একটু কিউরিওসিটি বেশি থাকে কি করে এটা হলো বড় বড় আর্টিস্টের হাম্বলনেস না না হাম্বলনেস না তো ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে থ্যাংক ইউ আর আরেকটা জিনিস হচ্ছে শাওন ভাই তুমি অবশ্যই একটা ভালো অভিনেতা এবং তোমার যেই মানে কি বলে এটাকে ইনস্ট্যান্ট বুদ্ধি আরো বেশি বেশি কাজ করবা ভালো ভালো কাজ করবা এবং তোমার লাস্ট নাটক যেটা আমি দেখছিলাম ওই যে ঠান্ডা আচ্ছা হ্যাঁ কাজল আরফি আমি ভাই তো তুমি মানে আমার কাছে লাগছে কি আমি ভাই তোমাকে এমন ভাবে ইউজ করছে যেটা হচ্ছে মেইন গঞ্জামটাই তুমি লাগাইছো আমি লাগাই আর কি তো এটা খুব ভালো একটা কাজ এবং আমি লাইভে মানে আজকেই শোতে একটা কথা বলে যাই এটা জানি এটা আমি ভাই পর্যন্ত পৌঁছাবে না আচ্ছা তবু যদি আমি কাজল আরফিন আমি ভাইয়ের কোনো ফ্যান থেকে থাকেন তারা বলবেন আমার আজকে এখানে আসার পিছনে তো আমি ভাইয়ের অবদান অনেক থ্যাংক ইউ আমি ভাই বাহ থ্যাংক ইউ আমি ভাই আমার পক্ষ থেকে যে আমাকে এরকম একটা সুযোগ দিয়েছেন এবং কাজ করতে খুব অন্য সেটা কাজ করার মজাই আলাদা অনেক অন্যরকম মজা ছিল অনেক ছিল অনেক ছিল আমি লাইক খুব মাই ডিয়ার পারসন যে কোনো মানুষকে না প্রথমে ভয় পাই যে আসলে কেমন রিয়েক্ট করে কিন্তু পরে দেখলাম যে তোমার সাথে কথা বলার আগে আমি ভয় পাই যে আসলে কেমন রিয়েক্ট করে আমি জানি না আগে থেকে সো যেমন মিশে গেছি ঠিক তেমনি আমি ভাইয়ের সাথেও একই ব্যাপারটা হয়েছে যে মানে ভয় পাইতেছিলাম পরে এমন ব্যাপারটাকে এমন চিল করে দিছে পরে আর মানে সবকিছু যেন একরকম হয়ে গেল আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এভাবেই আমাদের পাশে থাকবেন সিয়াম ভাইকে অসংখ্য আবারও ধন্যবাদ আমার পক্ষ থেকে
এই ক্যাপিটাল এফএম 94.8 এর পক্ষ থেকে এবং আমাদের প্রত্যেকটা লিসেনার পক্ষ থেকে সিএম ভাইকে ধন্যবাদ। আশা করি পরবর্তীতে কোনো যদি বড় কোনো প্রোগ্রাম প্রোগ্রাম হয় আমরা আয়োজন করতে পারি সিএম ভাইকে আনার মতো। না অবশ্যই অবশ্যই আমরা ডাকলে সিএম ভাইকে পাশে আমি আমি আসবো তোমাদের মানে যে কোনো প্রোগ্রামে আমি আসবো কোনো অসুবিধা নাই। ফার্স্ট অফ অল কথা আমি তোমাদের এই ক্যাপিটাল এফএম এর একটা মেম্বার ধরে নিতে পারো আমাকে। থ্যাঙ্ক ইউ সো ভেরি মাচ। থ্যাঙ্ক ইউ সো ভেরি মাচ। আরেকটা জিনিস দর্শকের উদ্দেশ্যে যেটা বলতে চাচ্ছি, আপনারা সবাই সাবধানে থাকবেন, প্যান্ডামিকের অবস্থা ভালো না, তো সবাই একটু মানে কেয়ারফুল থাকবেন এবং মাস্ক তারপর হ্যাঁ তারপর নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবেন। মোটামুটি সেফ থাকার জন্য যা যা করার দরকার নিজেকে সেফ রাখবেন, অটোমেটিক অন্য সেফ অটোমেটিক হয়ে যাবে। পাইজা থাকলে টাকা অনেক কামানো যায়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন খুশি তেমন থাকবেন, হাসতে থাকবেন, হাসতে থাকবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যে কোনো পরিস্থিতিতেই দুষ্ট দুই বালক নাট এবং বোল্টুর সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি ইভেলি প্রেজেন্স নাট বোল্টু দ্য 2-1 কিংস থেকে। টাটা।